الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد আসলে ভাই আমি একদম সূচনা থেকেই যদি শুরু করি আমার গ্রেফতারের বিষয়টা আমি কিছুটা আজ করতে পারতেছিলাম আমি মোদি বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করি আমরা সারা দেশ ব্যাপী ওয়াজ মাহফিল ওগুলোর মধ্যে প্রচার করতেছিলাম যে মোদি আসলে বাংলাদেশে ঘেরাও করা হবে এয়ারপোর্ট মোদিকে যেভাবেই হোক আটকে দেওয়া হবে তখন পরিস্থিতিটা বাংলাদেশের প্রত্যেকটা ওয়াজ মাহফিলে প্রায় অনেক আলেম বক্তা একই দাসের বয়ান যে মোদিকে আটকে দেওয়া হবে মোদিকে ঘেরাও করা হবে 16 কোটি জনতার 32 কোটি ঝাড়ু 32 কোটি জুতা নিয়ে রেডি থাকবে এ ধরনের কথাবার্তা চলতেছিল গুজরাটের কসাই মোদি গুজরাটে মুসলিমদের হত্যা করা হয়েছে এটা আমি আপনার 2021 সালের কথা বলতেছি 2021 সালের মার্চের কথা তখন আমি কন্টিনিউ এইসব বয়ান দিতে দিতে একটা পর্যায়ে আমাদের হেফাজতের পক্ষ থেকে যখন একটা সাংবাদিক সম্মেলন করা হয় যে না মোদি আসলে আমরা কোনো আন্দোলনে যাব না আমাদের অনেক সিনিয়র আলেম সেখানে ছিলেন হেফাজতের ঢাকায় একটা সাংবাদিক সম্মেলন হয় আপনার এটা মনে থাকার কথা তখন আমি এটাতে একটু কষ্ট পাই এবং আমি সারা দেশে আমরা বয়ান করলাম যে মোদি আসলে ঘেরাও করা হবে মোদি আসলে এয়ারপোর্টে জুতা ঝাড়ু নিয়ে যাওয়া হবে কিন্তু এখন সবাই চুপসে যাব মানে মানুষ আমাদেরকে কি বলবে আমার ইগুতে লাগে এটা গায়রতে লাগে যে না সবাই বসে থাকা যায় না তো আমি তখন একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যে আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারি কিনা আন্দোলনের জন্য একা একা তো আর আন্দোলন করা যায় না তখন আপনার স্মরণ থাকার কথা যে চরমুনাই বলেন হেফাজত বলেন বা অন্যান্য রাজনৈতিক দল কেউ মোদি বিরোধী আন্দোলন করে নাই একমাত্র বিপিনুর ভাই তার যে দল সেই দলই একমাত্র আন্দোলনের ডাক দেয় তখন বিপিনুর রাশেদ খান ওনারা একটা আন্দোলনের ডাক দেয় আমি 25 মার্চ সেই আন্দোলনে শরিক হই আমার সাথে মাত্র 2টা ছাত্র ছিল এরা হলো বিশ্বজয়ী কারি নারায়ণগঞ্জ বাড়ি খারি আবু রাইহান ছিল এবং কুমিল্লার একটা ছেলে ছিল উনিও ইসলামিক বক্তা তরুণ বক্তা জুনায়দ আল হাবিব কারি জুনায়দ আল হাবিব এই দুইজনকে নিয়ে আমি মূলত ওরা আসতে চাই নাই তো ওরা আমার মাদ্রাসার দাওয়াতি মেহমান ছিল তো আমরা আমাদের ইচ্ছা ছিল যে আমরা শাপলা চত্বরে আন্দোলন করব তারপরে ওখান থেকে মাদ্রাসায় চলে যাব মাহফিলে তো যাই হোক ওই দুইজনকে নিয়ে আমি আসি তারপরের কাহিনী আমি আর বলতে চাই না আমি তো সবাই জানেন শাপলা চত্বরে আন্দোলন থেকে অ্যারেস্ট হই শাপলা চত্বরের আন্দোলন থেকে অ্যারেস্ট হওয়ার 4 ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয় 25 মার্চ 4 ঘন্টার পর আমাকে ছেড়ে দেওয়া হয় মতিঝিল শাপলা চত্বরে আমাকে 4 ঘন্টা পল্টন থানায় আটকে রাখা হয় সেখানে অনেক হুমকি ধুমকি দেওয়া হয় গালাগালি করা হয় কেন সে আন্দোলনে গেলাম মোদির বিরুদ্ধে আন্দোলনে গেলাম সব হুজুররা চুপসে গেল আমি কেন চুপসে গেলাম না এত বড় সাহস আদার ব্যাপারে জাহাজের খবর নেই মানে যত ধরনের আরো ধরনের গালিগালাজ আছে বাবা মা তুলে আমি সব গালি দিতেও পারবো না এই ধরনের গালিগালাজ করে তারপর গালাগালি করা হয় তারপর 4 ঘন্টা পর তো ছেড়েই দেওয়া হয় বলা হয় যে একটা কাগজে সই করার জন্য কাগজে সই করি 4 ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয় যখন থেকে আমি মতিঝিল শাপলা চত্বরে গ্রেফতার হয়েছি তখন থেকেই আমার মনের মধ্যে এটা ঘুরতেছিল যে আমাকে আবারও যে কোনোদিন গ্রেফতার করা হতে পারে এটার আমি কিছুটা ইশারাও পাচ্ছিলাম সাধারণভাবে আপনি নিজেও বিভিন্ন সময় নজরদারিতে ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক সেই হিসাবে আপনার এগুলো বোঝার কথা যে যদি কারো পিছনে লোক লাগানো হয় নজরদারি করা হয় যার পিছনে লাগানো হয় সে একটু চিন্তা করলেই বুঝতে পারে বা একটু চোখ আর না থাকলেই বোঝা যায় যে আমার পিছনে লোক লেগে আছে মাঝে মাঝে সাংবাদিক পরিচয় দিয়া বিভিন্ন পরিচয় দিয়ে আমাকে খুঁজতো আমার এলাকায় আমার ঠিকানা নিত আমাদের বাজারে এসে খুঁজতো এরপরে মনে করেন আমি আমার বাড়িতে না অন্য একটা জায়গায় আছি ওখানে হুট করে একজন এসে বলতো হুজুর একজন মনে হয় প্রশাসনের লোক আপনাকে খুঁজতেছে এরকম আমি আভাস পাচ্ছিলাম যে আমাকে গোয়েন্দা সংস্থা নজরদারিতে রাখছে এরকম বিভিন্ন সময় তখন ফেসবুকে পোস্টও দিই যে আমাকে আবারও গ্রেফতার করা হইতে পারে গুম করা হইতে পারে এই ধরনের পোস্ট আমি ফেসবুকে দিতে থাকি 26 তারিখ ছিল শুক্রবার জুমার নামাজের পর আমার ফ্লাইট ছিল আপনার কক্সবাজার একটা প্রোগ্রাম তো আমি এয়ারপোর্টের দিকে ঢুকবো ঠিক সেই সময় আমরা ইউটিউবে ভিডিও দেখতেছি বাইতুল মোকাররমে মোদি বিরোধী আন্দোলন হচ্ছে আমি কিন্তু এটা জানিও না পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ফ্লাইটে উঠে কক্সবাজারের উদ্দেশ্যে তখন শুনতে পাই হাটহাজারিতে ছেলেরা মাদ্রাসা গেট থেকে বের হয়ে গেছে আর সেখানে মাদ্রাসার ছাত্রদের উপর গুলি চালানো হয়েছে হাটহাজারি থানা থেকে সেখানে 4টা ছাত্র মারা গেছে 26 তারিখ চলে গেল
27 তারিখ 28 তারিখ এই 2 দিন তো হেফাজতের আন্দোলন চলছে। হেফাজত হরতাল দিল, আমরা হরতাল পালন করলাম, বিক্ষোভ মিছিল করলাম, শান্তি সমাবেশের মাধ্যমে বা দোয়া সমাবেশের মাধ্যমে যারা শহীদ হয়, বিবারিয়াতে যারা শহীদ হয়, হাটহাজারিতে যারা শহীদ হয়, তাদের জন্য দোয়া করে হেফাজত বন্ধ করে দেয়। 3 তারিখ এটা তো সবাই জানেন, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে ওনার বউ সহ রিসুডে হামলা করা হয় সোনারগাঁওয়ে। 4 তারিখ আমি একটা মাহফিলে যাই, মানে আমি একেবারে ডে বাই ডে প্রতিদিনের কথাগুলো আমার একেবারে কোর্ডলি মনে আছে। আমি 1 সপ্তাহের ব্যবধানে 2 বার গ্রেফতার হই বাংলাদেশে। ওই 21 সালে মোদী বিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া আলেমদের মধ্যে আমি একাই 2 বার গ্রেফতার হয়েছি 1 সপ্তাহের ব্যবধানে, এবং আমি কিন্তু সবার আগে গ্রেফতার হয়েছি। প্রথমবারও আমি একা, তখন তো কেউ আন্দোলনই করে নাই, আমি গ্রেফতার হয়েছি। দ্বিতীয়বারও আন্দোলনের পরে, হরতালের পরেও সারা দেশের এমনকি রিমান্ডে থাকা অবস্থায় আমি শুনতে পারি ফার্স্ট হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আজিজুল হক ইসলামাবাদী ভাই এবং মুফতি ইলিয়াস হামিদি হাফিজাল্লাহ, এই 2 জনকে গ্রেফতার করা হয়। এর আগে কিন্তু আমাকে আপনার 6 এপ্রিল গ্রেফতার করা হয়, 5 তারিখ লকডাউন দেওয়া হয়। তো সেই লকডাউনের রাতে আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ, সেখান থেকে প্রোগ্রাম করে রাত্রে আসি। 6 তারিখ আমরা একটা মেয়ে দেখতে যাই বিয়ের জন্য, আমি মিষ্টি কিনতেছি, হঠাৎ করে একজন এসা বলতেছে, হুজুর আপনি দ্রুত সরে যান, প্রশাসনের লোক আপনারে খুঁজতেছে। আমি ওখান থেকে সরে যাই। রাতের বেলায় আমরা ওই হালুয়াঘাট থেকে চলে আসি, বাড়িতে আসার পর 2টা, আনুমানিক 1:30 থেকে 2টা, ঠিক ওই সময়ে আমার দরজায় নক করে। আমি যে ঘরে শুয়েছিলাম ঘরটা টিনের ঘর, আমার আম্মা আমাকে গ্রেফতার করা হবে এই ভয়ে দরজার মধ্যে শক্ত করে বাঁশ দিয়ে রাখতো এবং একটা রড দিয়ে রাখতো। তো আমার আম্মা সেভাবেই রাখছিল ওই দিন রাত্রেও। তারপর আমি যখন ফার্স্ট টাইম 2-3টা আওয়াজ পাই, টিনের মধ্যে টুকা টুক আওয়াজ পাই, আমি উঠে যাই, লাফ দিয়ে উঠে যাই। আমার পাশের খাটেই আমার আম্মা শুয়েছিলেন, মাঝখানে একটা পর্দা থাকতো। তো পর্দাটা উঠায় আসতেই আসতে আম্মার, ওরা কিন্তু দরজায় নক করতেই আছে জুড়ে জুড়ে, এই মাদানী সাহেব আছেন, এই মাদানী সাহেব আছেন, এই দরজা খুলেন, এই ঘরে কি আছেন দরজা খুলেন, একেবারে নক করতেছে, জুড়ে জুড়ে নক করতেছে। তো এই আওয়াজের কারণে আমি আস্তে আস্তে আম্মাকে বলি, আম্মা তুমি একটু জিজ্ঞেস করো ওরা কারা, কি কেন ডাকতেছে। তখন আম্মা জিজ্ঞেস করতেছে যে আপনারা কারা, কি জন্য আসছেন, ওরা কোনো কথা শুনতেছে না, দরজা খুলেন দরজা খুলেন, দ্রুত দরজা খুলেন, মাদানী সাহেব আছেন, এরকম একেবারে একের পর এক বলতেই আছে বলতেই আছে। আইডিয়া করতেছিলাম যে এরা র্যাব ওয়ান হইতে পারে, যেহেতু আমাকে ফোন দিছিল র্যাবের থেকে। এর মধ্যে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিই যে আমাকে গুম করা হতে পারে এবং আমাকে গুম করার চেষ্টা চলছে, এরকম ছোট্ট আমি পোস্ট করে দরজা থেকে দেখা যায় না এমন একটা জায়গায় গিয়ে বসে থাকি। ওরা আঘাত করতে করতে দরজা খুলে ফেলছে, খোলার পর আমার রুমের সব কিছু তন্ন তন্ন করে খুঁজছে, যার মোবাইল পাইছে তাকিয়ে ধরছে, তল্লাশি চলতেছে, যার ফোন পাচ্ছে তারটাই নিয়ে নিচ্ছে, আমাদের মা বোনদের কোনো কথাই শুনতেছে না, মহিলারা পর্দায় থাকে, আমার বাস্তি তখন দাওরা হাদিস পড়াশোনা করে, তার পর্দা মেনটেন ঠিক নাই, আমার আম্মা পর্দা করে তার পর্দা ঠিক নাই, মানে যাকে যেভাবে পারতেছে মহিলাদেরকে বালিশ তুলতেছে, সব হজবরল অবস্থা। এখানে যে মুসলমানদের ঘরে ঢুকছি, একটা আলেমের ঘরে ঢুকছি, এখানে মা বোন আছে, এটা কোনো তোয়াক্কা নাই। একটা লাইট, অনেক পাওয়ারফুল একটা লাইট ছিল, ওই লাইটটা ধরছে, লাইটটা ধরার সাথে সাথে বলছে, এই যে পাইছি মাদানিরে পাইছি, এই যে বসে আছে, একটা কথা বলে নেওয়া ভালো। আমার গায়ে কিন্তু তখন কিছুই নাই, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, বা একটা নর্মাল একটা ফতুয়া আর লুঙ্গি। আর লুঙ্গিটাও আমি যেহেতু ডিঙ্গাইছি, ঘর ডিঙ্গাইতে হয়েছে, ঘুমের মধ্যে তো সবসময় লুঙ্গি ঠিক থাকে না, ওই অবস্থায় আমি ধরে রাখছি, লুঙ্গি পরার সময়টা পর্যন্ত আমি পাচ্ছি না। ওরা লাথি দিয়ে, আমি যে রুমে আসছিলাম এই রুমে ঢুইকে লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলে, দরজা ভেঙে একবারে ঢুকে যায় ভিতরে, ভিতরে ঢুইকাই মানে আমাকে ওরকম মুখে হাত দিয়ে ধরে ফেলে ঠাস করে। আমি তখন বলি যে আপনারা যারাই আছেন দয়া করে আমাকে একটু পাঞ্জাবিটা পরার সুযোগ দেন। আরেকজনকে বলছে তাড়াতাড়ি টুপি পরাও, মানে ওরা ওই কালো একটা 2-3 বলি একটা কাপড়, মানে 2-3টা বাজ একসাথে মনে হয় কাপড়টা খুব মোটা, এগুলোরে পরাইলে এটা টুপি বলে, এটা এখান থেকে টান দিলে এই পর্যন্ত চলে আসে, টান দিয়ে কালো একটা কাপড় আমাকে পরাই দিছে। এইভাবে একজন এদিকে ধরছে, একজন এদিকে ধরছে, একেবারে আলগি দিয়ে আমাকে একবারে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, মানে আমি দাঁড়ানোর সুযোগ পাচ্ছি না, লুঙ্গি পরার সুযোগ পাচ্ছি না। তখন আমাকে হ্যান্ডকাপ করানো হয়নি, শুধু মাথায় টুপি, কালো কাপড়টা আর কি, মানে হাত তো খোলা, আমি টুপিটা তুলে ফেলি। তোলার সাথে সাথে দেখি আমার এক ভাই, আমি বলি ভাই দিলু ভাই আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে গুম করতেছে, তুমি সবাই বলে দাও এলাকায়। নিয়ে গিয়ে গাড়িতে তুলে, র্যাবের পোশাক পরিহিত, মানে AK-47 টাইপের বড় বড় বন্দুক, এই ধরনের অস্ত্র নিয়ে একেবারে র্যাবের কালো কাপড় মাথায় বাঁধা,
র‍্যাবের পোশাক পরা। এতক্ষণ পর্যন্ত আমার ধারণা ছিল যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে যেভাবে গুম করা হয়েছে, বাংলাদেশে গুম করছে, পাইছে গিয়ে ইন্ডিয়ায়, তারপরে ওই আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর সাক্ষী কি নাম ওর, সুকরঞ্জন বালি, ওকে যেমন গুম করার পরে ইন্ডিয়ায় পাওয়া গেছে, তো আমার তখন ধারণা ছিল আমাকে র গুম করতেছে কিনা, গ্রেফতার, পাল্টা গ্রেফতার, এবং আমার মোদী বিরোধী আন্দোলন, এই কারণে আমার আমার এই টেনশনটা কাজ করতেছিল চরমভাবে। কারণ আমরা তখন জানি যে রয়ের আধিপত্য বাংলাদেশে কত বেশি গভীরে র ঢুকে গেছে। যখন র‍্যাবের পোশাক দেখি, সত্যি বলি, মানে আমাকে গ্রেফতার করা হচ্ছে, আমাকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরও আমার মধ্যে একটা মানে স্বস্তি যে না, এরা র না, এরা যেহেতু র‍্যাব এভাবে পোশাক পরে আসছে, তাহলে আমার ঘুম করবে না হয়তো। তো আমাকে একটা হাইস গাড়িতে ওঠায়, কালো একটা র‍্যাবের গাড়ি, হাইস গাড়িতে ওঠায়, 160 জনের মতো র‍্যাব সদস্য পুরো এলাকা, আমাদের পুরো গ্রাম ঘিরে ফেলে, আমার বাড়ির আশপাশ সম্পূর্ণ ঘিরে ফেলে। তো আমাকে গাড়িতে উঠানো হয়, সে ওয়াকিটকি দিয়া বলতেছিল যে অপারেশন সাকসেস, এই কথাগুলো বলতেছিল উপরে কাউকে। আর আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গেছিলাম যে ওরা গাড়িতে ওঠার সাথে সাথে রুটি আর কলা খাচ্ছিল। অবাক হয়ে গেলাম, এরা তাহলে সারা রাত খায় নাই। আবার এরা দেখলাম যে রুটি কলা খাওয়ার পরেই কয়েকটা ঘুমায়ও যাচ্ছে, মানে সারা রাত ঘুমায়ও নেই। আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিছি, মোবাইল নিয়ে আমার পাসওয়ার্ড জিজ্ঞেস করতেছে। আমি প্রথমে পাসওয়ার্ড দিতে চাই নাই, পরে চিন্তা করলাম পাসওয়ার্ড না দিলে এরা গালাগালি করবে, হয়তো মারতেও পারে, আর আমার পাসওয়ার্ড আমি জানি না, এটা তো বিশ্বাসযোগ্য না। আমি পাসওয়ার্ডটা বললাম, বলার পরেই সাথে সাথে আমার ফেসবুকে ঢুকে ওই যে আমি পোস্ট করছিলাম যে আমাকে গুম করা হচ্ছে, হচ্ছে বা হতে পারে, এরপরে আরেকটা পোস্ট করলো যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা টেনশন করবেন না, যাতে করে সবার মধ্যে একটা মিসগাইড করা তত্ত্ব বিভ্রাট তৈরি করে এগুলোর কারণে হয়তো করছে তারা। রাত্র 2টা স্বাভাবিকভাবেই মানুষের ইস্তিনজা ধরে, ওই সময়টাতে আমার প্রচণ্ড ইস্তিনজার চাপ। তো এর মধ্যে আরা আবার আমার ফেসবুক ঘাঁটতেছে, মোবাইলে ঢুকে সব চেক করতেছে, মেমোরি যা যা আছে সব কিছু চেক করতেছে। ময়মনসিং থেকে যে সড়কটা দুর্গাপুর বীরশিরি গেছে, ওই সড়কটাতে যেতে 10-15 কিলো যেতে হয়। ওই রাস্তায় যাওয়ার কিছুক্ষণ পরে আমাকে তারা ইস্তিনজা করার সুযোগ দেয়। ইস্তিনজা করতে তো দিছে, একজন র‍্যাব সামনে গিয়ে দাঁড়াইছে আর একজন পিছনে। তো এইভাবে একজন সামনে একজন পিছনে, আমি আমার প্রস্রাব আসতেছে না, মানে আমি ইস্তিনজা করতে পারতেছি না, মানে অনেক ইস্তিনজা ধরছি কিন্তু ইস্তিনজা করতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছিল তখন। তখন আমি বললাম যে আমার ইস্তিনজা আসতেছে না। পরে বলতেছে তুই কি ভাবদরস বেটা। ময়মনসিং আজাদ সিএনজি পাম্পে গিয়ে দাঁড়ালো আবার গাড়িটা, ওয়াশরুমে গিয়ে আমি ওয়াশরুমে ইস্তিনজা সারলাম। গাজীপুরের আগে আগে সম্ভবত ফজরের নামাজের সময় হয়ে যায়। তখন আমি ওদেরকে বললাম যে আমাকে একটু ফজরের নামাজের সুযোগ দেন, তো ওরা ফজরের নামাজের সুযোগ দিবে না কোনোভাবেই না, বললো যে গাড়িতে নামাজ পড়তে পারলে পরে। পরে আমি বললাম যে গাড়িতে তো ওজুর ব্যবস্থা নাই, আমার তো ওজু নাই, বললো তাইলে আর নামাজ পড়া যাবে না, নামাজ পড়ার সুযোগ নেই। গাজীপুর পার হওয়ার সাথে সাথেই, চৌরাস্তা পার হওয়ার সাথে সাথেই আমাকে আবারও হেলমেট পরাই দেওয়া হলো। এই যে এইভাবে বেঁধে ফেলছে, একেবারে হ্যান্ডকাপ লাগিয়ে দিছে, আর মাথায় হলো কালো কাপড়। তখন আমার মানে এই সিচুয়েশনটা, এটা একটা মানুষের জন্য কতটা কষ্টের, মানে এটা বলে বোঝানো যাবে না। কাউকে যদি ওই পরিস্থিতিতে কেউ যদি পড়ে যে মাথা পুরাটা ঘোরা, চোখে দেখা যাবে না, আর পিছনে এইভাবে হাত দিয়ে বাঁধা, মানে এই পরিস্থিতিটা যে কতটা কষ্টের, মানে না আপনাকে কোথায় নিচ্ছে আপনি জানবেন, না আপনি নড়াচড়া করতে পারবেন। তখন আমাকে মশা কামড় দিচ্ছে, কিন্তু আমার মশার সরানোর কেউ নেই। দীর্ঘ সময় আমাকে এইভাবে নিয়ে যাওয়া হলো, খুব বেশি সময় না, গাজীপুর থেকে মাত্র আধা ঘন্টা সময়ের মতো, এর কিছু সময় বেশি। মানে আমি আইডিয়া করতেছিলাম যে ফজর রক্ত শেষ, মানে গাড়ি থেকে নামায় আমাকে দুইজন এভাবে আপনার এইভাবে রাইখাই, দুই হাত দুই দিকে তুলে আস্তে আস্তে হাঁটায় হাঁটায়। তখন আমার চোখ কিন্তু লাগানো, আমি দেখতেছি না কোথায় আছে, সিঁড়ি দিয়ে দৌড়া দৌড়া তুলতেছে, এটাও বুঝতেছি সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে। তো আমাকে একটা রুমের মধ্যে রাখা হইলো, সোফা, লম্বা সোফার মধ্যে বসতে দেওয়া হলো। একটা লোক আসছে আমার আশেপাশে এরকম একটা, তারপর আমার চোখ খুলে দিছে, চোখ খুলে দেওয়ার পর নর্মালি জিজ্ঞেস করছে ফোনে কার সাথে যোগাযোগ, এই সেই, বিপি নূরের নাম্বার, মামুনুল হক সাহেবের, একেবারে বিশ্রী ভাষায় ওনাকে গালাগালি করতো। আর আমার প্রতি ওরা চরম ক্ষুব্ধ ছিল। মামুন সাহেব হুজুরকে যখন সোনারগাঁও রিসুটে আক্রমণ করে, তখন আমি একটা কঠিন ভাষায়, শক্ত ভাষায় একটা লাইভে আইসা বক্তব্য দিই, সরকার পতনের আন্দোলনেরও ডাক দিই। যদিও আমার আন্দোলনে তখন তো আর কিছু হয়নি বা হবেও না, বাকি আমাদের কষ্টে আমি সরকার প্রধান সহ সবাইকে
খুব কড়া ভাষায় কথা বলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মোদির সাথে ঘুরে, তখন যদি কেউ কাবিন নামা জিজ্ঞেস করে যে কাবিন আছে কিনা, দুজন একসাথে ঘুরতেছে, আমি এই ধরনের কথা বলে ফেলি। এই কথাগুলোর কারণে ওরা আমাকে মানে যেই পাইতো মনে হইতো আমার মনে হয় কামড় দিয়ে খায় ফেলবে, এত রাগ এরা আমার প্রতি। টয়লেটে ঢুকার ঠিক আগ মুহূর্তে আমার কাপড়টা খুলে দেওয়া, ওই জানলা দিয়ে একটু উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করি যে আমি আসলে কোথায় আছি। কয়েকটা ভবন দেখা যায়, কিন্তু এখান থেকে কোনো সাইনবোর্ড বা কোনো কিছু দেখা যায় না। আমি তো রেডি উজু করি উজু করে, এই যে তখন আমার এই ভাগিনাকে দেখি, ও আমার ভাগিনা, ওকে আমি তখন ওই রুমে দেখতে পাই, ওকেও ধরে নিয়ে গেছে আমার সাথে, তখন আমি বুঝতে পারি। তখন আমাদের দুজনকেই নামাজের সুযোগ দেওয়া হয়, সূর্য উঠে গেছে তখন ফজরের নামাজের সুযোগ দিচ্ছে, যাই নামাজ দিছে, উজু করে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে এই যে আপনার এইভাবে তুলে আমার সামনে, আমি কিন্তু সামনে বসা, দুটা পাও এইভাবে টেবিলের উপরে তুলে, তারপর একটা সিগারেট, হুজুর মাইন্ড করেন না, আমার একটা সিগারেট খাওয়ার অভ্যাস আছে, এই যে এই স্টাইলে একটা সিগারেট নিয়ে এইভাবে আমি মনে করেন বসে আছি সামনে, দুইটা পা এইভাবে উপরে দিয়া, তারপরে টেবিলের উপরে আমি আরো নিচে। ওই অফিসারের নাম কি ভাই? আমি তো নাম বলতে পারবো না, সিভিলে। আমি এই অফিসার এবং আরেকজন অফিসারকে হিন্দি বলতে শুনছি, মানে ওরা নিজেরা নিজেরা মাঝে মাঝে হিন্দিতে কথা বলছে, এটা আমি নিজে শুনছি ভাই। এবং একবার আমার চোখ বাঁধা অবস্থায় একবার ওরা জিজ্ঞেস করতেছে যে বলেন তো আমরা কারা, এটা জিজ্ঞেস করছে আমাকে, আমি কিন্তু বুঝতে পারছি হিন্দি কথা শুনছি, আবার জিজ্ঞেস করতেছে বলেন তো আমরা কারা, তখন আমি কিন্তু ইচ্ছা করেই যে বলি নাই যে আপনারা র হইতে পারেন, বা র কেন বলি নাই, কারণ আমি বুঝে গেছি এটা বুঝলে ওরা যদি আমাকে আবার আক্রমণ করে বা আমাকে যদি আঘাত করে, এই জন্য আমি বলছি আপনারা তো র্যাবের লোকই, আপনারা যেহেতু এখানে র্যাবের মানে আমি দেখছি র‍্যাব তুলে নিয়ে আসছে, তখন আমারে বলে র‍্যাব তুলে নিয়ে আসছে আপনারা কেমনে বুঝলেন, আমি বলছি আমি যখন গাড়িতে উঠি তখন তো আমি কাপড় খুলে দেখছি র‍্যাবের পোশাক পরা আমার বাড়ির কাছে, তো এইভাবে আমি বুঝে গেছি। তো ও একেবারে মানে এরকম ভাব যে কি বলবো, দুইটা পাও পরে তুইলে সিগারেট খায়া আবার ধোয়া ছাড়তেছিল, মানে এটা একটা বিশ্রী অবস্থা। এই হুজুর আপনারা বলেন ইসলামই সঠিক ধর্ম, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম সঠিক না, এগুলো কই পাইছেন? পৃথিবীতে কত সভ্যতা আসলো গেল, রোমান সভ্যতা, আরো কতগুলো সভ্যতার নাম বললো, বললো এই সভ্যতাগুলো বিলীন হয়ে গেছে, এই আপনারা যে সভ্যতার কথা বলেন এটাও এক সময় বিলীন হয়ে যাবে, সে যে চলে যাওয়ার পরে যে আসে, আসার সাথে সাথে আপনার এই ফার্স্ট, আমার ওয়াজ স্যার একটা বয়ানে বলছিলাম যে যদি কেউ আল্লাহকে না মানে, ইসলাম না মানে, রসুলকে না মানে, ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে সে যেই হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সেই প্রধানমন্ত্রী আমি মানি না, কসুর প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, যদি ইসলামের বিরুদ্ধে যায়, তখন আমি মনে মনে বলতেছি ওই সে আমার উপরে দিয়ে আমার একটা জ্বর যাবে, বয়ানটা ছাড়া আর একেবারে মানে কি বলবো, সামনে তো কি আছে বুঝেনি, মানে আমার মা কি নিয়ে আর কি কইয়া একটা ঠাস করে আমাকে একটা জ্বর মারে, মানে এই বয়ানটা ছাড়াস পরেই শালা আদার ব্যাপারে তুই জাহাজের খবর লস, এই সেই এগুলো বইলা একেবারে মানে আপনার কি বলবো, আমার তো ওদের হাতগুলো তো ট্রেনিং এর হাত, তো স্বাভাবিকভাবেই একটা জুড়ে চড় দেয়, আমি ভাই কি বলবো, মানে আমার কান একেবারে কিছুক্ষণ সময়ের জন্য তবদা লেগে যায়, মানে আমি কানে তখন আমি এইভাবে বসেছিলাম, সে সামনে বসেছিল, তো বাম কান লাগে, বাম কানে দেয়, আমি কিছুক্ষণ শুনতেছিলাম না, আমি কাঁদতেছিলাম, চোখে দিয়ে পানি পড়তেছিল, আবার গালি দিছিল, এই করছিস তুই মোদির বিরুদ্ধে সব হুজুরের আন্দোলন বাদ দিল, তুই আন্দোলন করস, তোর এত বড় সাহস, মানে গালি একটার পর একটা গালি, একটা শব্দ বলে আর দুইটা তিনটা গালি দেয়, তো এর মধ্যে আমি একটু কান্না করতেছিলাম, মানে স্বাভাবিকভাবে আমার কান এত ব্যথা পাইছি, আমার কান্না আসতেছিল, এর মধ্যে হঠাৎ করে দাঁড়ায় গেছে, মানে রাগে, তখন কিন্তু সে রাগে একবারে হেমন করতেছে, এই পর্যায়ে সে দাঁড়ায় গেছে, দাঁড়ায় উঠ, আমার এবার ধরে ওঠ, উড়াইছে, উঠাই বলে একটা রুমে নিয়ে গেছে আমাকে, ভাই আমি মানে আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ হইতে পারি, আমি আলহামদুলিল্লাহ আমি কোনো কিছু ভয় পাই না, আজ পর্যন্ত কোনো ঘুমের শিকার কেউ এটা শিকার বলছে কিনা, রিমান্ডের শিকার, আমি যে রুমটাতে আমার নিয়ে গেছে, এই রুমটাতে যদি দুর্বল মনের হয় বা সাহসের সমস্যা থাকে, দুঃসাহসিক কেউ না হয়, রুমটাতে নেওয়ার সাথে সাথে ও বেহুশ হয়ে মারা যেতে পারে, রুমটাতে আপনার নাক নাই, মানে এখানে গালের গুস্ত নাই, বিভৎস বিভৎস মানুষের চেহারা, বিভৎস বিভৎস মানুষের কঙ্কাল ছবি, এগুলো পুরো রুমে, ছোট্ট একটা রুম, একটা চেয়ার, চেয়ারটা হলো গুল, আপনার একটা গুল চেয়ার, আর এটা ঘোরান দিলেই ঘুরে, এটা আমি দেখছি এটাতে কারেন্টের বৈদ্যুতিক লাইন আছে, আর হলো চারদিকে আপনার মানুষের বিভৎস কঙ্কাল, চোখের উপরে এখানে ঘুষ্ট নাই, নাকের এখানে চলে গেছে, এরকম বিভৎস
চেহারা, ও ওখানে নিয়ে আমাকে গালি দিতেছে, লাইন লাগা, লাইন দে, লাইন দে, কারেন্টে শর্ট দে, মানে গালি দিতেছে আর বলতেছে মুঠা একটা রুল আন। আর দুইজনে এই এই অফিসারটাকে আর দুইজনে বলতেছে স্যার থাক থাক, ওরে মারলে থাকবো না, এই সেই এক দুজনে বলতেছে। আরো তিনটা অফিসার আসছে, কি বলবো ভাই, এদের চেহারা দেখলেই মানুষ ভয় পাবে। মানে এই সমস্ত মানুষগুলোর চেহারা, যারা আমাকে এখানে নিয়ে গেছে দুই তিনজন, এদের চেহারা দেখলেই মানে একেবারে মুজগুলো বড় বড়, মানে একটা রাক্ষসী টাইপের ভাব, মানে মনে হয় এক্ষুনি আমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, মানে এরকম মানুষ, ভয়ঙ্কর মানুষ। তখন তো গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা, শুধু আল্লাহ আল্লাহ করতেছি, মনে মনে আল্লাহ 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 আল্লাহ, আয়তুল কুরসি পড়তেছি, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, শুধু আল্লাহ আল্লাহ করতেছি, আর চোখের পানি পড়তেছে, আমি কিছু বলতেছি না। যখনই তাকাচ্ছি তখনই দেখতেছি আপনার এত লম্বা লম্বা অস্ত্র, এটাতে চাইলেই দাঁত তুলতে পারবে, চাইলেই চোখ তুলে ফেলতে পারবে, এই ধরনের জিনিস লম্বা লম্বা এগুলো আছে। তখন আরো আতঙ্ক মনের মধ্যে, তাইলে এই মানুষগুলোর যে চোখ নাই মুখ নাই, এদেরকে এইভাবে তুলে ফেলছে নাকি, ওখানে গালাগালি করছে, শুধু আরো খুব ভয় দেখাইছে। যে রুমে নিয়ে গেছে এটাতে কিন্তু ভাই আপনি দিনও বুঝবেন না, রাতও বুঝবেন না, কিছুই বুঝবেন না। আর আরেকটা বিষয় হলো, এই রুম থেকে যত জোরে চিৎকার দিক কেউ শুনবে না। আমি দেখছি যে পাশের রুমে আপনার কি একটা আওয়াজ দিয়ে রাখছে, অন্য কোনো কিছু শোনা যাবে না। আমাকে আরেকটা রুমে নিয়ে যাওয়া হয়, কিছু লোককে নিয়ে আসে দেখানোর জন্য আমাকে, যে মাদানিকে দূরে নিয়ে আসছে, নিকট সাংবাদিক হইতে পারে, এদেরকে নিয়ে আসে, মানে এদেরকে দেখানোর জন্য আর কি নিয়ে আসছি, দৈরা খুব মাতবরি করছিল, লাফালাফি করছিল, এই ধরনের কথাবার্তা বলতেছিল। তখন আমার কাছ থেকে, আমি আর বিশৃঙ্খলা করব না, আমি আর কোনো ধরনের উগ্র বক্তব্য দিব না, এই ধরনের কয়েকটা ভিডিও ক্লিপ নেই, দুপুরে খাওয়া দাওয়া করি। তো ভাই এই জোহরের আগ পর্যন্তই ছিল বাজে পরিস্থিতি, মানে আমার উপর দিয়ে যাওয়া চট তাপর কিংবা গালাগালি কিংবা ওই রুমে নিয়ে যাওয়া ভয়ঙ্কর রুমটায়, এগুলো জোহরের আগে। জোহরের পরে স্বাভাবিক জিজ্ঞাসাবাদ, নাম ঠিকানা কিছু জিজ্ঞাসাবাদ, আর হলো কার কার সাথে কথা বলছি ফোনে, কি কি কথা বলছি, এই ধরনের জিজ্ঞাসাবাদগুলো চলছে। আমাকে রাতের বেলায় যেই থানায় মামলাটা দেয়, গাছা থানায়, ওই গাছা থানায় নিয়ে যায়। গাছা থানায় নিয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে এই সমস্ত থানাগুলোতে পরিবেশ তো বুঝেনি, ভয়ঙ্কর পরিবেশ থানাগুলোতে, বিড়ি সিগারেট খায়া, যারা মনে করেন বিড়ি সিগারেট খায়, নেশা করে, এই সমস্ত আসামি তো ওখানে থাকে, একেবারে দুর্গন্ধ অবস্থা। তো ওখানে নিয়ে শুয়ে রাখে, একটা বড় একটা লাইটের নিচে, ঘুমানোর তো উপায় নাই। হিন্দু অফিসাররা আমাদেরকে পাইলে যে কি পরিমাণ আক্রোশ দেখাইতো, মানে আমার যে মামলার আয়ু ছিল গাছা থানার, আমার মামলার লোকটার নাম ছিল আবদুল্লাহ, তো ওই আবদুল্লাহ ভাইকে আমি ডাক দিই যে ভাই আমি তো এখন ঘুমাবো, আমার একটু যদি উপরের লাইটটা একটু বন্ধ করে দিতেন, বাহিরের লাইটের আলো দিয়ে তো আমাকে দেখাই যায়, পাওয়ারই লাইটের কারণে আমার তো এইভাবে ঘুমায় অভ্যাস নাই, একটু ঘুমাইতে পারতেছেন, কষ্ট হচ্ছে, যেহেতু আগের রাত্রেও ঘুম নাই, দিনের বেলায়ও ঘুম নাই, মানে এরপরে এত পেরেশানি গেলে স্বাভাবিকভাবেই মানুষের কিন্তু চরম ঘুম আসে, ক্লান্তি আসে। 2021 এপ্রিলের 7 তারিখ রাত, তদন্ত ওসি নন্দলাল, হিন্দু নন্দলাল, আমার নামও মনে আছে, এই নন্দলাল আমাকে আইসি লাইট অফ করতে ঘুমায় না, শুধু গালি না, তারপরে আবার বিশ্রী ভাষায় কয়েকটা কথা বলে, এরপরে ও চলে যায় একটু। তখন আমি চিন্তা করি যে হয়তো নন্দলাল চলে গেছে, এখন একটু যদি বলি লাইট অফ করতে পারে, তখন আমি আবারও বলি যে আবদুল্লাহ ভাই লাইট অফ করা যাবে, ওখান থেকে চিৎকার দিয়ে বলে, মানে একটা গালি দিয়ে বলে, তুই এখনো ঘুমাস নাই, কিসের লাইট বন্ধ করা, ঘুমা নাকি মানে লাগাইতে হবে পিছনে, মানে ওই ভাষা খারাপ ভাষা করে। তারপরের দিন 8 তারিখ, 8 এপ্রিল 2021 আমাকে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া, গাজীপুরে আমাকে আদালতে তোলা হয়, আমাকে আদালতে তোলার পরে আদালত থেকে আমাকে গাজীপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। গাজীপুর কারাগারে থাকা অবস্থায়, এটা আপনাকে কোট করেন, এটা একেবারে পয়েন্ট, গাজীপুর কারাগারে আমি 2 দিন ছিলাম, 2021 সালের এপ্রিলের 8 এবং 9। ওরা আমাকে যেই রুমে রাখছে ওই রুমটাতে আমাকে কোরআন শরীফটা পর্যন্ত দেয় নাই, জায় নামাজ পর্যন্ত দেয় নাই, আমাকে কোরআন পড়তেও দেওয়া হয় না। আমি বলছি যে ভাই আমাকে একটা কোরআন দেন, আমি 2 দিন এভাবে কিভাবে বসে থাকবো, সারাক্ষণ একটা মানুষ তো বসে থাকতে হলে একটা কাজ লাগবে বা একটা কিছু করতে হবে, আমাকে একটা কোরআন শরীফ দেন, আমি কোরআন পড়ি। গাজীপুর কারাগারে আমাকে কোরআন দেওয়া হয় নাই, উল্টো ধমকি দেওয়া হয়েছে, খাবার দিত একেবারে অল্প অল্প, তাও খাবার দিত, এটা চেক চেক করে, মানে একটা ভয়াবহ অবস্থা, আমি মনে হয় ভয়াবহ কোনো সন্ত্রাসী। তো যাই হোক, এই 2 দিন চলে গেছে, সম্ভবত 9 তারিখ, 8 এবং 9 তারিখ বিকেল দিকে পাঠায় দেয় কাশিমপুর কারাগারে। তো আমাকে নিয়ে যাওয়া হয় 2-এ, কাশিমপুর 2 নম্বর কারাগারে। সম্ভবত আপনার, আমি অল্প মানে কারাগারের হিস্ট্রি অনেক লম্বা, কারাগারের প্রথম 8 মাস আমি একটা রুমে ছিলাম, আমাকে বের হইতে দেওয়া হইতো না,
এমনকি ওই রুমের ভিতরে ভাই কি বলবো, ওই রুমের ভিতরে আপনার এত নষ্ট একটা রুম ছিল, একটা চারতলা বিল্ডিং এর নিচতলা, এটাকে সাইড সেল পূর্ব বলে, 15 নম্বর রুম, এই রুমের ভিতরে আমার রাখছে। আপনার এই রুমে নিচতলার রুম, টয়লেটের যেই পাইপগুলো আছে ওই পাইপগুলো দিয়া টয়লেট মাখা, মানে একেবারে পায়খানা সহ বড় বড় ইঁদুর আমার বিছানায় চলে আসতো। 8 মাস এই রুমটাতে আমি থাকতে হয়েছে, এভাবে চলতেছিল। আর মশার উৎপাত, আমাকে প্রথম দিকে মশারি দেওয়া হয় নাই, কিচ্ছু না। অনেকে কিন্তু কারাগারে মশারির কথা শুনলে মনে করে যে ভিতরে মশারি, না ভাই, কারাগারে মশারি দেওয়ার সিস্টেম হলো লোহার যে রড গুলো আছে ওখানে মশারি কাইটে তারপর বাইদা দেওয়া, এটা হলো কারাগারের মশারি। ওই মশারিও আমাকে দেওয়া হচ্ছিল না, আমাকে কিন্তু সার্বক্ষণিক নজরদারিতে রাখতো। সারাক্ষণ একটা আমি ফোনে কথা বলতে পারতাম না, আমাকে মা বাবা আমি কি, আমার মা কি করতেছে, আমার ভাইকে ধরছিল, আমার ভাগ্নেকে ধরছিল, এরা কি অবস্থায় আছে কিচ্ছু জানি না, আমার বাড়ির হালত কি তাও জানি না, কোনো খোঁজ খবর নাই। আমার দীর্ঘদিন হয়ে যাবে আমার কোনো ফোন দেয় না, এই 8 মাস আমাকে একটা রুমে ফেলে রাখছে। তো হঠাৎ করে একদিন রিমান্ডের ডাক আসে, এই যেটা বলা শুরু, যে রিমান্ড, আমার রিমান্ড শুরু হয়। সিটিডিসি নাম দিছে, এটিও নাম দিছে, বিভিন্ন নাম দিয়া জঙ্গিনী দলের নামে আমেরিকা ইউরোপকে খুশি করার জন্য আপনার সাধারণ যুবকদেরকে, একটু দাঁড়িয়ে আছে, টুপি পরে, টাকনুর উপর কাপড় পরে, নামাজ পরে, এই সমস্ত যুবকদেরকে ধরে নিয়া অসংখ্য, আমি গল্প ভিতরে গিয়া কথা বলছি বা অসংখ্য ছেলেদের সাথে দেখা হয়েছে, হুজুর কি করছ, হুজুর জিহাদের বয়ানে একটা লাইক দিছিলাম, জিহাদি একটা বয়ানে কমেন্ট করছিলাম, হুজুর একজনে আমার বলছে যে আমাকে নিয়ে জিহাদে যাবে, আমি বুঝি না, আমি ভাবছি সত্যি সত্যি আমি মনে হয় জিহাদ করতে পারবো। তো এই যে কোরআন সুন্না অনুযায়ী যে জিহাদ, জিহাদের কথা বলছি, এই জিহাদের আগ্রহ প্রকাশ করছি, লাইক দিছি, এই ধরে ফেলছে। বছরকে বছর আমরা ঘুমে আসি, বছরকে বছর পরিবারের সাথে যোগাযোগ নাই, আমাদেরকে কষ্ট দেয়, রিমান্ডে নেয়, মায়ের দেয়, এইভাবে চলতেছে ভাই। বিশেষ করে আমি ভাই আবারও বলতেছি, আল্লাহি ইলিয়াস ভাই, আপনার সাংবাদিকতার জীবন সাকসেস হয়ে যাবে, আল্লাহ পাক হয়তো আপনাকে ক্ষমা করে দিবে, আমাকেও হয়তো আমরাও মাফ পেয়ে যেতে পারি। এই বান্দাগুলো আজকে দীর্ঘ দিন যাবত সেই 16 সাল থেকে গ্রেফতার হয়ে রিমান্ড নির্যাতন। আপনি অবাক হয়ে যাবেন শুনলে, আমি অনেক এই গারদে আমি যখন যাইতাম হাজিরা দিতে, এদের সাথে কথা বলতাম, এই সমস্ত ভাইগুলোর বউদেরকে পর্যন্ত নির্যাতন করছে, বউদেরকে পর্দা খুইলে নির্যাতন করছে এদের সামনে আইনা এই অফিসাররা। এই বিষয়গুলো এত কষ্ট লাগতো আমার, এরা কান্না দেখলে, এদের কষ্ট দেখলে আমাদের কষ্ট কিছুই মনে হতো না। এই মানুষগুলোর একটাই অপরাধ, বার্সিরিতে পড়তো, রসুলকে গালি দিছে, হেফাজত শাপলা চত্বরে নামছে, হেফাজত নামছে তাদের দরদ লাগছে, হেফাজত নামছে তারাও গিয়ে ওদেরকে হয়তো মেরে ফেলছে, অথবা এরা জড়িত না আমি তো জানি না, কিন্তু ওরা যদি মেরেও থাকে রসুলের ভালোবাসায়, আজকে এরা বছরকে বছর রিমান্ডে, বছরকে বছর ঘুমে ছিল, নির্যাতনের শিকার, পরিবারের সাথে দেখা করতে পারে না, এদের এক একজনকে 2-3টা করে ফাঁসি দিয়ে ফেলছে, এদের এক একজনকে অন্যায়ভাবে 2-3টা করে ফাঁসি দিয়ে ফেলছে, এরা দীর্ঘদিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না, এদের জামিনের কোনো খবর নেই, জামিন হবে কিভাবে, 2-3টা ফাঁসিই লাগছে, এদেরকে যে কোনো মুহূর্তে ফাঁসি দিয়ে দিতে পারে। আমি হেফাজতকেও বলতে চাই আপনার অনুষ্ঠানের মাধ্যমে, ভাই এই কথাগুলো অবশ্যই প্রচার করবেন, আল্লাহ এটা কলিজা থেকে বলতেছি, এই কথাগুলো, এরা যদি, এদের একজনের ফাঁসি হয়ে যায় বাংলাদেশে, কে হেফাজত, কে জমিয়ত, কে খেলাফত, একজন আল্লাহর কাছে ক্ষমা পাবে না, আল্লাহ রসুলের কাছে জবাব দিতে পারবে না কেউ, আল্লাহ নবীর কাছে জবাব দেওয়ার মতো কোনো আমাদের মুখ থাকবে না। এই ভাইদের যদি একটারও ফাঁসি হয়, আমি এই ভাইদেরকে দেখে আসছি, আমাকে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী তোমরা যা পারো ট্যাগ দাও, আমি এই সমস্ত যুবকদেরকে দেখেছি, এরা জান্নাতি যুবক, এই সমস্ত যুবকেরা আলেমদেরকে কি পরিমাণ মহাব্বত করে, কিংবা দেশের প্রতি, ইসলামের প্রতি তাদের যে দরদ দেখছি। এবং আমাদের আলেমরা, আল্লাহ মাফ করুক, নাম বলতে চাই না, হেফাজতের আমরা যারা মামলা খাইছি অনেকে কাঁদতে কাঁদতে ভিতরে শেষ, কবে জামিন হবে, সরকারের সাথে লিয়াজু করা যায় কিনা, আইবি, এক একজনের কান্না, আল্লাহ আল্লাহি, আমি এই ভাইদেরকে কাঁদতে দেখি নাই, এরা যেন কিছুই হয় নাই, এরা স্বাভাবিক, এদের ইমানের অবস্থা দেখে নিজের মনে হইতো, হাইরে আমাদের তো ইমান কি আছে কিনা, আল্লাহ মাফ করুক, মানে আমাদের তারে কোনো কিছুই মনে হইতো না, এদের চলাফেরা দেখলে, এদের কোর্টে যাওয়া দেখলে, এরা এত সুন্দর চলতেছে, এদের মধ্যে আল্লাহ পাক ইমানি জজবা দিছে। আমাদের দায়িত্ব আছে, হেফাজতের দায়িত্ব আছে, আলেমুল আমাদের শুধু বক্তব্য দিলে হবে না, এই সমস্ত ভাইদের জামিনের জন্য, মুক্তির জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। হারিজ জোসেফ, কুখ্যাত খুনি, যারা কিনা অসংখ্য খুন করছে, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, তাইলে আমাদের এই ভাইরা আজকে কি, এরা যদি আইন নিজের হাতে তুলেও নেয়, এটি তো অপরাধ, এরা কি ক্ষমা পাইতে পারে না, ইউনিভার্সিটি থেকে আসছে, এই সমস্ত ভাইরা কি জামিন পেতে পারে না? এখন এই উবাইদুল হাসান, এই দালাল, এরপরে বিভিন্ন বিচারপতিরা
এরা পদত্যাগ করতেছে, এদেরকে বাতিল করা হচ্ছে। এখনো যদি এই সমস্ত ভাইগুলো মুক্তি না পায়, আল্লাহর কাছে রসুলের কাছে আমরা জবাব দিতে পারবো না, হাসরের ময়দানে কেউ জবাব দিতে পারবে না। ভয়ঙ্কর একটা কাহিনী এখানে ঘটছে কারাগারে। আমি যেটা বলতেছিলাম, তো আমাকে তখন রিমান্ডে নিয়ে যায়। তেজগাঁওয়ে আমার মামলা হয়েছে, মামলা কয়টা হয়েছে তো আমি জানি। তেজগাঁও জোনের ডিসি হলো হারুন। আমি তখন আশায় ছিলাম যে হারুন সাহেব হয়তো আমাকে একটু হেল্প করবে। এখনই জামিন না হলেও আমার মামলাগুলো একটু কম হবে, কিংবা আমি একটু সুবিধা পাবো, এই ধরনের সত্যি ভাই আশায় ছিলাম। কিন্তু এই যে আল্লাহ, আল্লাহ বুঝাইতে চাইলেন যে তোদের আমি ছাড়া কেউ নাই, তোরা যদি পৃথিবীর কোনো এই তাগুতের এই জালেমদেরকে আশা করিস তাইলেই তোদের উপরে আরো জুলুম আসবে। এই যে আমি পরবর্তীতে হারুনের কাহিনীগুলো হওয়ার পরে আমি এটা বুঝতেছিলাম যে আল্লাহ পাক হয়তো আমাদেরকে এটাই বুঝাইতে চাইছিলেন। তো তেজগাঁও থানা রিমান্ড আসে, রিমান্ডে নিয়ে যাওয়ার পরে মামলার যে এসআই তার নাম হলো শোয়েব, শোয়েব নিয়ে যায়। আমি যখন আমাকে ঢুকায় তখনই দেখি যে কয়েকটা চ্যানেল আরটিভি ডিবিসি এ কয়েকটা চ্যানেল ছবি তুলতে থাকে। আমাকে নিয়ে গারদে ঢুকায়, থানার যে গারদ আছে ওখানে ঢুকায়। কাপড় যারা বানায় সেলাই করে এরা যেভাবে মাপ নেয় না, হাত মাপ নেই, বুকের মাপ নেই, গলার মাপ নেই, এইভাবে আমার মাপ নিতেছে রশি দিয়া অথবা পিতা দিয়া। আমি অবাক, কিরি আমার গায়ের মাপ নেই কেন, মানে কি মাপে মাপে পিটাইব নাকি? মানে আমার তখন সত্যি আমার মনের মধ্যে এর দুষ্টামি করতেছি না, মনের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে, কিরি আমাকে কি এরকম মাপ নিতেছে কেন, আমি তখন বুঝতে পারতেছিলাম না। ওই মাসের 12 তারিখ, 12 এপ্রিল ছিল রমাদান, প্রথম রমজান 12 এপ্রিল সেহরি খাই আমরা। এর মধ্যে কিন্তু কেউ গ্রেফতার হয় নাই। আমার উপর যে কি পরিমাণে প্রেশার এই এক সপ্তাহ গেছে, মানে এগুলো আমি কিন্তু সংক্ষিপ্ত করছি, প্রত্যেকটা রিমান্ড প্রত্যেকটা দিনের কথা আর বলি নাই। ইট মাথার নিচে দিয়া কিচ্ছু দেয় নাই, বালিশ না, খাতা না, কিছুই না থানার ভিতরে। আমাকে কিন্তু 7 দিনের রিমান্ড ডাকছে তেজগাঁওয়ে। আমি অনেক চায়া রিকোয়েস্ট করিয়া একটা জায়নামাজ আনছি। জায়নামাজ দেওয়ার পর আমি কি করছি, ওই জায়নামাজটা ফ্লোরে বিছাইছি। আপনি যদি ভাই তেজগাঁও পুরাতন থানা, যেটা তেজগাঁও থানা, এটাতে কখনো যায়া থাকেন, তেজগাঁও থানায় যে ব্যক্তি স্মোকিং করে না, মানে বিড়ি সিগারেট খায় না, এই ব্যক্তি যদি তেজগাঁও থানায় ঢুকে, পুরাতন থানা, এত দুর্গন্ধ, গাঁজা, ইয়াবা, মানে নেশা এমন কোনো বাদ নাই যেটা এই তেজগাঁও থানায় করে না। আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, প্রথমে যখন আমার ঢুকাইছে তখনই আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। একটা টয়লেট ছোট্ট বসা যায় না, এটাতে গোসল করতে হবে, এই টয়লেটে গোসল করলে পানি ছিটে আসে যেখানে পায়খানা হচ্ছে, এই পরিস্থিতি এখানে নিয়ে রাখছে। আমাকে একটা লাইটের উপরে, বড় একটা লাইটের উপরে শোয়া দিছে। ওই যে দিনের যে মাপ নিয়েছিল শোয়েব, ওই শোয়েব আবারও আসছে, এসআই আমার মামলার আয়ু, সে এসে বলতেছে হুজুর উঠেন। আমি বলছি কি বলেন? হুজুর উঠেন, এক জায়গায় যেতে হবে। বলছি কোথায়? আসেন, এত কথা বলেন না, আমাকে লক আপ থেকে বের করে সিসি ক্যামেরা পার হওয়ার পর পরই আমার চোখে কাপড় দিয়ে দেওয়া হয়, গাড়িতে তোলা হয়। 3 জন ছিল গাড়িতে, যে গাড়িটাতে আমাকে তুলছে। আমি প্রথমে দেখছি 3 জন, একজন আমি নামও জানিয়ে দিই, একজন তদন্ত ওসি শাহ আলম, বাড়ি নেত্রকোনা জেলায় মদনপুর ইউনিয়ন, নেত্রকোনা সদর থানা মদনপুর ইউনিয়ন, সে আমাকে পরিচয় দিছে। সে আমার দেশি বলে ডাকতো। 5 দিন ছিলাম, 7 দিন রিমান্ডের মধ্যে 5 দিনে আমি অসুস্থ হয়ে যাই, পরে বলতেছি এগুলো। আর হলো শোয়েব, আরেকজন ছিল ড্রাইভার, সেও পুলিশ কিন্তু তার নাম আমি জানি না। এই 3 জন আর আমি, শোয়েব এক পাশে, ওসি শাহ আলম, তদন্ত ওসি শাহ আলম এক পাশে, আমি মাঝখানে, আমার মুখের উপর কাপড় দেয়া, সামনে ড্রাইভার, আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পরে এই 500 500 500, 1000 1000 1000, এই 2000 2000, এরকম ডাক হয় জিনিসপত্রে বাজারগুলোতে, বিভিন্ন মাছের আড়তগুলোতে এরকম ডাক হচ্ছে। তো যারা ঢাকায় যায় বা ঢাকার মোটামুটি পরিচয় আছে তারা কিন্তু জানে। তো আমি বুঝতে পারি যেটা কাওরান বাজার মাছের আড়ত বা কাওরান বাজার কাঁচামালের আড়তে আছে। তো কাঁচামালের আড়তে অনেক ট্রাক, বিভিন্ন গাড়ি। তো তেজগাঁও থানা থেকে ওরা যখন আমাকে ওখানে নিয়ে গেছে তখন আটকে গেছে। তো ওরা, আমি ওখানে আসি এত রাত্রে, মানুষ যদি খোঁজ পায়। এই জন্য ও ড্রাইভারকে তদন্ত ওসি শাহ আলম তুমি সাইড পাটা ঘোরা, গাড়ি ঘোরা, তাড়াতাড়ি ঘোরা, মানে সামনে তো ট্রাক, যাওয়া যাবে না, তাড়াতাড়ি করে ঘুরাইছি, ঘুরাই নিয়ে গেছে। যে আমাকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটা যেন না বুঝিয়ে এই জন্য পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যেন কেউ না যাইতে পারে। কিছুক্ষণ নেওয়ার পরে আমাকে নামাইছে, নামানোর পরে সম্ভবত আমার গায়ে একটা জুব্বা ছিল, জুব্বাটা ধরে টানাটানি শুরু করছে, এভাবে টানাটানি করে খোলা শুরু করছে। তো জুব্বা ধরে টান দিলে ভিতরে গেঞ্জি আছে যে ওইটাও চলে যায়, লঙ্গি টানতেছে মানে খুলে ফেলবে। তো আমাকে এভাবে, আমি বলছি যে এগুলো টানার দরকার নেই, আমি খুলে দিচ্ছি, মানে আমি যে জুব্বাটা আমি খুলে দিই। হ্যাঁ, এরা শুনে না, টানিয়া টুনে আমাকে জুব্বা খুলে একটা শার্ট পরাইছে,
ওই যে দিনের বেলায় যে আমার মাপ নিছিল, তখন আমার আইডিয়া হয়েছে যে আমার মাপ কেন নিছিল। আর একটা প্যান্ট পরাইছে, প্যান্টটা যতই মাপ নিক ভালো করে লাগে না। একটা রশি ওদের কাছে ছিল, রশি দিয়ে টাইট করে বেঁধে দিছি। বসানোর সাথে সাথে আমার চোখ খোলার সাথে সাথে আমি এদিক সেদিক তাকাইছি, তাকানোর সাথে সাথে দেখি অনেক লোক, কিন্তু একজন কাউকে চিনতে পারবেন না। পিছনের ব্যাকলাইট দিয়ে মানুষ বোঝা যায় কিন্তু মুখ দেখা যায় না। ওখানে ডিবি হারানো থাকতে পারে, ওখানে আল্লাহ মাফ করুক আরো অনেক পরিচিত মুখও থাকতে পারে প্রশাসনের, কিন্তু আমি জানি না। আমার দিকে লাইট টুলু রাখছে একটা মেয়ে আমার পাশে বসা, ওই মেয়েটাকে দেখার পরে খোলার পরে বসতে চাইনি, আমাকে একটা জোরে একটা মানে এইভাবে আমার গাড়টাকে এইভাবে হাতের নিচে নিয়ে, প্রশাসনের লোকে হবে সিভিল ড্রেস, এমন জোরে চাপ দিছে, চাপ দিয়ে আমার নিচে একবার বসায় ফেলছে। আমি তো স্বাভাবিক ভাবে এখন যতটুকু শরীর স্বাস্থ্য আছে তখন আরো হ্যাংলা পাত্তা আছে না। মেয়েটা কিন্তু আবার বলে রাখি ভাই মুখ খোলা ছিল না, একটা বোরকা পরা ছিল, সম্ভবত লাল কালারের বোরকা। মানে লেস ভাই ওখানে একটা ক্যামেরা, এনে একটা ক্যামেরা, এনে একটা ক্যামেরা, ভাই ক্যামেরা দিয়ে ভরা, মানে আমি আশ্চর্য হয়ে গেছি। ঠিক আছে, মানে এত ক্যামেরা, মানে আমার দিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা। ওই মেয়েটার সাথে আমি বসে আছি, মেয়েটা আমাকে জড়ায় ধরতেছে, মানে এইগুলো ক্যামেরায় সব ভিডিও হচ্ছে, ছবি তুলতেছে, ক্যামেরা শব্দ শুনতেছি, এই হলো অবস্থা। তো আমি শুধু ভাই কি বলবো, আল্লাহ পাকের দিকে এইভাবে উপরের দিকে তাকায়া, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাআল্লুক মা আল্লাহ কি জিনিস আমি ওই সময় বুঝতে পারছি, যে আল্লাহ যে একজন আছে সুবহানাল্লাহ। মানে আমি অজুরে কাঁদতেছি, আমার চোখ দিয়া পানি, আমার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহ আমার যে এত অসহায় লাগতেছিল নিজেকে, মানে আল্লাহ আমার তো কেউ নাই, আমার মাও নাই বাপও নাই কাছে, মানে আমাদের উস্তাদরাও কেউ নাই, মানে আমাদের মনে হয় পৃথিবীতে কেউ নাই আপনি ছাড়া, মানে শুধু কান্না আর কান্না, চোখ দিয়া অজুরে, আপনি কি বলবো, আমার এত কান্না, এত চোখের পানি ঝরতেছে। মেয়েটা বলে হুজুর জোরে ধরেন, আমার এই সমস্যা নাই, আপনার কি বোন নাই, বোনের মতো মনে করেন। আমার এই কথাটা বলছিল নর্তকী, আরে নর্তকী বলবো না কি বলবো, এই খারাপ মহিলা, অসভ্য মহিলা আমারে বলে কি জোরে ধরিয়া, বলে যে হুজুর আপনার বোন নাই, ধরেন আমাকে, সমস্যা নাই জোরে ধরেন, এইগুলো বলতেছে। আমার হাত চাইপে ওর একবার ওর কাছে নেয়, আরেকবার ও আমারে জোরে ধরে, আরেকবার আল্লাহ মাফ করুক, মানে মানে মনে হইতেছে আমাকে, আমি কিংবা ও আমাকে বলতেও পারতেছে না আল্লাহ মাফ করুক। মানে রিলেশনের ক্ষেত্রে যেগুলো করতে চায় একটা ছেলে মেয়ে, খারাপ যে ছেলে মেয়েরা, মানে এই ধরনের দেখাচ্ছে, মানে আমারে পড়াইছে তো শার্ট, পড়াইছে প্যান্ট, এখন আবার একটা মেয়ে পাশে দিছে, আর মেয়েটারে কিছু তো করতে হবে, তো ওই মেয়েটাই আমাকে মানে ওই ধরনের কাজগুলো করার চেষ্টা করে। আবার এই কত বড় অসভ্য, আবার বলে যে হুজুর আপনার বোন নাই, সমস্যা নাই, ধরেন এ করেন। আল্লাহ দিয়ে কাঁদতেছিল, আল্লাহ আমার তো কেউ নাই। এই রাত্রির কথা মনে হইলে ভাই, এখনো পর্যন্ত এই কাহিনীগুলো মনে হইলে যে আমাকে এইভাবে কাপড় খুলে ফেলতেছে, এইভাবে মেয়ে জড়ায় ধরতেছে, আমার কেউ নাই। আমি একবার কি মনে করছি জানেন, মানে একবার আমার সামনে, কিন্তু আমি কিন্তু চিনতে পারছি, আমি যেহেতু বাড়ি দাঁড়ার ছাত্র, মাঝে মাঝে হাতির ঝিল গেছি, আমার তো চিনতে সমস্যা নাই, হাতির ঝিল যেটা আমি বুঝতে পারছি, ওই সিঁড়ি দেয়া, ল্যাম্পপোস্ট ঝুলতেছে, তো এগুলো এই সিঁড়ি সুন্দর কালার করা, পানির ফোয়ারা সামনে, ওই পারে বড় লেক, এটা তো হাতির ঝিল, যে কেউ চিনবে ওই এলাকায় যারা গেছে, আমি চিনে ফেলছি। আমি একবার কি করছি জানেন, আমি একবার চিন্তা করছি আমি সাঁতার দিয়ে দিব, সাঁতরাইয়া ওই পারে চলে যাব, আমি কিন্তু ভালো সাঁতার পারি আমি, আলহামদুলিল্লাহ। আমি যদি নদীতে বা পুকুরে গোসল করি অনেকক্ষণ লাগবে আমার ধরতে কয়েকজনও, আমি চিন্তা করছি সাঁতরাইয়া, যেহেতু আমার প্যান্ট পরা, সাঁতরাইয়া আমি ওপারে চলে যাবো, ওপারে তো আর কেউ নাই, দৌড়ায় কোনো বাড়িতে চলে যাবো, এটা আমার মাথায় আসছিল। দেখেন ওরা কত বড় চালাক, কত বড় চিটিং, এরা কি করছে, একটা লুকেরে আমি দেখি সিঁড়ির আড়ালে, উঁচা একটা সিঁড়ি, ওই সিঁড়িটার আড়ালে একটা লুকেরে নেংটি দেওয়া, লুঙ্গি নেংটি দেয় না, নেংটি দেওয়া রাখছে, মানে আমি যদি লাভ দেই ধরতে হবে, নেংটি দেওয়ায় আগে থেকেই রাখছে। আমি যখন প্ল্যান করছি যে লাভ দিব, তখনই আমি দেখে ফেলছি, আমি কই না লাভ দিয়াও ক্ষতি হয়ে যাবে, আরো ওরা হয়তো লাভ দিলে আরো মারবে, আমি তখন আর লাভ দিই নাই, আমি আর লাভ দিই নাই। একটু পরে ছবিগুলো তুলছে, গালি দিছে, গারে কেঁচা দিছে, ওই মেয়েটা জড়াইয়া ধরছে, মেয়েটা মানে চুম্বন করার মতো মুড করছে, এই ধরনের মানে আরো অশ্লীল অঙ্গ ভঙ্গি করছে। এর মধ্যে শুরু হয়েছে আরেক কাহিনী, একটা সিগারেট জ্বালায় নিয়ে আসছে, নিয়ে আসা আমাকে আপনার হাতে এইভাবে ধরায় দিছে, দুই আঙ্গুলের মাঝখানে সিগারেট ধরায় দিয়ে ফেলে দিছে। ভাই ছোটোবেলায় অনেক ছেলে মেয়েরা, অনেক ছেলে মেয়েরাও আপনার তেল পাতা দিয়া বা বিভিন্ন ছোটোবেলায় সিগারেট কিন্তু খায়, দুষ্টামি করে একটা সিগারেট টান দিইনি, আমি ছেড়ে দিছি সিগারেটটা,
আবার আমার গালি দিয়া মারতে আসছে, মারতে এসে আবারও সিগারেটটা। এগুলো কিন্তু আমি ফেসবুকে পোস্ট করি নাই, কয়টা পোস্ট করব? মানে আরো যে এই কাজ হয়েছে, আরো অনেক বিষয় হয়েছে, কয়টা পোস্ট করব? তো এই যে সিগারেট ধরাই দিয়ে ছবি তুলতেছে তুলতেছে, এর মধ্যে আমি সিগারেটটা ফেলে দিছি, আমার গালি দিছে, এইভাবে এইভাবে একটা ইয়া মারছে, তো আবার সিগারেটটা ধরাই দিচ্ছে। মানে এইভাবে আমাকে মুড নিতে হবে, মানে আমার সিগারেট সহ আমি বারবার ফেলে দিচ্ছি, আমাকে গালি দিচ্ছে, আবারও আমাকে সিগারেট ধরাই দিচ্ছে, জ্বলন্ত সিগারেট। এখন আমাকে কি করতে হবে? আরেকজন দেখাই দিচ্ছে কি করতে হবে, এই যে এইভাবে, মানে সিগারেট যে এইভাবে খায় না প্যান্ট শার্ট করাওয়ালারা, এই যে এইভাবে পাউডার পিছন দিয়া পারি নাই বলতে, আমি তো এটা করিও নাই আর আমি করতে ইচ্ছুক না, তো আমাকে করতেই হবে, দেয়ালে পিছন দিকে একটা ঠ্যাং পা দিতে হবে, মানে মেয়েটারে দুইটা এইভাবে সিগারেট টানতে হবে বাবের সাথে, এটা করতে চেষ্টা করছে, এগুলোর ছবি তুলছে। আমার মাথায় তখন কি আসছিল জানেন, এরা যত ভিডিও করুক, যত প্রচার করুক, আল্লাহ তো একজন আছেন, উনি তো দেখতেছেন, এই কথা জাতি বিশ্বাস করবে না যে আমরা মেয়ে নিয়ে ঘুরি সিগারেট খাই, এই কথা এরা জাতির কাছে বিক্রি করতে পারবে না ইনশাল্লাহ, এই বিশ্বাস আমার আছে। এই জন্য ওদের কাছে লাঠি ছিল ভাই, সত্যি কথা বলি, মানে ওরা যদি, আমি যদি এগুলো সহজে না করতে দিতাম আমাকে অনেক আঘাত করতো, বা হাত পা ভেঙে ফেলে, তাহলে তো আমার একটা পঙ্গু হয়ে গেলাম আমি, দরকার কি, যা তোরা যা করতে চাস, আমি একটু কঠিন করি নাই, মানে এক দুইবার বলার পরে আমি করছি, আমি সত্যি বলি, মানে আমাকে উলঙ্গ করে ফেলতেছে, সিগারেট দিচ্ছে, মেয়ে দিচ্ছে, ভাই সত্যি বলি, আমিও তো মানুষ, আমার মধ্যে তখন বিরক্তি বা মানে খুব কষ্ট চলে আসে, আমি মানে ইয়াতে আমি বলেই বসি যে আমি আর সরকার বিরোধী বক্তব্য দিব না, তবু আমার ছাইড়া দেন দয়া করে, আমি এটা বলি ভাই, মানে ওরা আমাকে উলঙ্গ করে ফেলতেছে, একটা মেয়ের সামনে উলঙ্গ হওয়া, মানে আমি পরে ভাবতেছিলাম যেটা, মানে আমাকে শোয়া দেয় এই মেয়ের সাথে, আমি ভাই আরো মানে আরো বিভস্ত্র করে কিনা, এই টেনশন। আমি বলছি ভাই আমি এই দয়া করে আমার দেশি যেটা আছে ওটারে বলছি যে ঠিক আছে আমি সরি, আমি আর রাষ্ট্রবিরোধী বক্তব্য দিব না, আমাকে ওই যে আপনি মাঝে মাঝে দেখেন না ওবায়দুল কাদের, মাহবুবুল আলম হানিফ, কিংবা ওরা বলতো যে মাদানি বড় বড় কথা কইছিল পরে মাপ চাই, এই কারণে বলতো, এই যে ওই রাত্রে আমাকে যখন বিভৎস করে মানে উলঙ্গ করে ফেলতেছে, মেয়ে দিয়া করতেছে, ওই দিন আমি আমার উলঙ্গ হওয়া বা ওই মেয়েটার সাথে শোয়া দেয় কিনা এই টেনশনে আমি কথাটা বলছিলাম। অল্লাহ আমাকে যারা চিনে, গুরু ভাই আমাকে চিনে বা আমাকে যারা চিনে, আল্লাহ পাক আমাকে কতটুকু সাহস দিছে, আমি কতটুকু আলহামদুলিল্লাহ সাহস রাখি, এটা যারা জানে এরা জানে, আমি ভয়ে না ভাই, কিন্তু আমাকে উলঙ্গ করে ফেলবে ওই মেয়েটার সাথে শোয়া দেয় কিনা, মানে এই টেনশনে আমি মানে পারতেছিলাম না, মানে আমার ওই এক রাতের কান্না, আমি কি পরিমাণ কান্না করছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আর আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, আল্লাহ শুধু কাঁদতেছি। তো এক পর্যায়ে আমাকে আপনার দৌড়ে দৌড়ে গাড়িতে তুলছে, আমি তো কাঁদতেছি, গাড়িতে তোলার পরে আবারও ওই তিনজন, মানে ওই রাত্রের কথা মনে পড়লে আমার এখনো কান্না আসে, ঘুমাইতে পারি না, মানে আমার মাঝে মাঝে রাতের বেলায় আমি আপনাকে কি বলবো, প্রথম প্রথম কয়েকদিন জামিনের পরেও আমি পুকুর পাড়ে গিয়ে বসে থাকতাম, আমি আমাকে নিজেকে সিমটি কাটতাম, আমি সত্যি এদের কাছ থেকে মুক্তি পাইছি, আমার মধ্যে ভয়ঙ্কর মানে একটা অবস্থা কাজ করতো ওই রাত্রে, শুধু ওই রাত্রে, এই লুঙ্গি খুলতেছে, তারপর একটা মেয়ে জড়াইয়া ধরতেছে, মানে আমাকে গাড়ি দিয়ে চাপ দিতেছে, এই বিষয়গুলো আমার মাথায় চলে আসতো। পরে আমি ওদের জিজ্ঞেস করলাম, আচ্ছা আচ্ছা আপনারা যে এত কিছু করলেন, আপনাদের যে ডিসি হারুন সাহেব সে কি জানে? ওসি শোয়ে, ওসি শাহ আলম, তদন্ত ওসি এবং ওই আপনার মামলার আয়ু, ওরা একটু রাগান্বিত হয়ে যায়, হ্যাঁ আপনি হারুন সাহেব, হারুন সাহেব করেন, হারুন সাহেব আপনারে সেভ করবে, আপনি মনে করেন, হ্যাঁ হারুন সাহেবরে খুঁজেন আপনি, ওরা বুঝতে পারে, ওরা আমি যে বলছি প্রথম দিনই যে হারুন সাহেবের সাথে কখন সাক্ষাৎ হবে, আগ্রহ প্রকাশ করছি, হ্যাঁ ওরা এটা শুনে তখন আমারে ওরা খিপে যায়, বলতে থাকে হ্যাঁ হারুন হারুন করতেছে, হারুন হুজুর এই পুরা নাটকের পরিচালক হইল হারুন সাহেব, আপনি জানেন মিয়া আমাদের কোনো দোষ নেই, আমরা হুকুমের গোলাম, রাগে ওরা দুজন রাগ করে, তখন সব কিছুর পরিচালনা হলো, এই আইডিয়া এই প্ল্যান সব কিছু করছে, আগেই করে রাখছে আমাদের ডিসি হারুন সাহেব, মনটা ভাঙিয়া, মানে ওই যে আশা ছিল ওই বোনের কাছে মিশা হুজুর বলছিল কখনো যদি বিপদে পড়ো তাইলে এই হারুন তোমাকে সহযোগিতা করতে পারবে, তার অনেক উপরে হাত আছে, এই হাত কি করছে আমার সাথে, এই কথা কল্পনা আইসা কষ্টে মানে বুক ফাইটে যাওয়ার মতো অবস্থা, আমি আয়সায় উজু কইরা আল্লাহর কাছে এইভাবে হাত তুলি, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলি আল্লাহ আল্লাহ চিল্লায়া তেজগাঁও থানায় মানে বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো, আমি চিৎকার করে এইভাবে কান্না করতেছি আল্লাহ আল্লাহ আল্লাহ,
এক পর্যায়ে থানায় যারা যারা একটা সময় ছিল সবগুলো দুই একটা অফিসার আমার সাথে কান্না শুরু করছে, আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইলে কাঁদতেছিলাম চিৎকার করে, আমার মনে হচ্ছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আর ভয়ঙ্কর ভাবে। তো সিহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ করছি আর কান্না করছি, সিহেরি পর্যন্ত তাহাজ্জুদ করছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি কান্না করছি। একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম ইয়ে উলঙ্গ করছে আল্লাহ, আল্লাহ আমি একটু বাড়ায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ, আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো, আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক, আল্লাহ এরা কেউ কিছু করতে পারে না তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। এই চতুর্থ দিনের কাহিনীটা খুবই জরুরি, তেজগাঁও থানার মূল ওসি যে ওসি এবং ওসি তদন্ত এই দুইজন আমাকে একটা গাড়িতে করে নিয়ে যায়। আমি বলি কোথায় নিয়ে যাবেন? বলতেছে আপনার তো এতদিন শুধু ডিসি হারুন সাহেবের কথা বলছেন, হারুন স্যারের সাথে দেখা করায় নাই, আজকে হারুন সাহেব আপনার দাওয়াত দিস। হারুন স্যারের অফিস হলো আপনার এটা সম্ভবত আসাদ গেটের এদিকে রুম, ওখান থেকে সে কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন বা এই সে করে ওখানে নিয়ে গেছে। তো রাস্তায় আমাকে আমি বলতেছি না আমার তো যাওয়ার ইচ্ছা নাই, হুজুর আপনি না তার কাছে খুব যাইতে চাইতেন? আমি বলছি না ভাই আমি আর যাইতে চাইনি, তার কাছে গেলে আর কি হবে? বলে হুজুর আমরা তো আর চাইলেই পারি না, আজকে তার সাথে আপনার ইফতার করতে হবে, ইফতারের দাওয়াত দিছি। মনটা খুব ভাঙা যায় আমার যে ওর সামনে যাইতে হবে এই বিষয়টা। ইলিয়াস ভাই যদি আপনার জানা থাকে তো থাকলোই, আমার সামনে যারা বসে আছে তাদের জন্য শিক্ষা এটা মনে রাখবা, কোনো মানুষ যদি চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে এই ব্যক্তিরা ভয়ঙ্কর। এটা আমাদের মুরব্বীরা সহ অনেক আকাবীরদের কিতাবে আমি পাইছি, এই লোকগুলো চরম ভয়ঙ্কর হয়, তারা ঠান্ডা মাথার সাইলেন্ট কিলার হয়, ঠান্ডা মাথায় খুন করতে পারে। আমার নিয়ে বসাইছে, এই দেন বাপটা দেন, আরে মাদানি সাহেব হুজুর আপনি আমার এলাকায়, আপনি কবে থেকে আমার থানায়? আপনি কথাটা বুঝতেছেন? চার দিন পরে, মানে ওই ঘটনা হয়েছে প্রথম দিন ফার্স্ট নাইটে প্রথম রাতে, চতুর্থ দিন ইফতারের সময় সে কি বলতেছে, আরে মাদানি সাহেব আমার চোখে চোখে তাকায়া, আরে আপনি আমার থানায়, এই হুজুরের ঠিকঠাক মতো যত্ন করছো তো? উসিরে কইতেছে আমি মনে মনে কেউ যত্ন তো আমিও করছেন এরাও করছি ভালোই, আমি মনে মনে বলতেছি আর কি এর ভাব দিকে, যে হুজুরে ঠিকঠাক মতো যত্ন করছো তো, খাওয়াইছো তো, হুজুরে ঠিকঠাক রাখছো তো? তার দিকে তাকাইয়া রিস আর আমার দিকে তাকাইয়া, মানে কি বেহায়ার মতো নির্লজ্জের মতো। আমার একটা মজার বিষয় দেখেন, এই ওসি কিন্তু জানে সেই রাতে জড়িত, এই তদন্ত ওসি সে তো ছিলই সাথে সেও জানে, এডিশনাল যে আছে এডিশনাল এসপি সেও জানে, এরা সব এখানে বসা, মানে তেজগাঁও জোনের ছয়টা থানা, ছয়টা থানার প্রত্যেক থানার ওসি এডিশনাল এসপি তারাও আছে, এতগুলো মানুষ সবাই জানে আমার সাথে সে কি করছে, সে নাটক করছে, এদের সামনে এইভাবে বলতেছে, মানে এত নির্লজ্জ এত বেহায়। ভালোই খাইতে দিছে ভাই, এই রিমান্ডের পর থেকে কারাগারে যাওয়ার পর থেকে এক দেড় মাসে এমন খাওয়ার পাইনি বাস্তব, মানে ভালো খাবার আসলে সামনে, আমরা তো মানুষ ফিত্রাগত ভাবেই শারীরিক ভাবে একটা ভালো খাবারের দিকে টান হয়, খুব ভালো ভালো খিচুড়ি আপনার গ্রিল তারপরে বড় বড় গোষ্ঠের মানে বিশাল আয়োজন সব পুলিশদের জন্য, ওসি এবং এসপিদের জন্য এডিসিদের জন্য বিশাল আয়োজন। আমার নিয়ে বসে আমার খাওয়ার ইচ্ছাই নেই, মানে হ্যাঁ খাওয়ায় খুব নাটকও করে মারেও আবার খাওয়ায়ও, এটা তার অভ্যাস, আমার খাওয়ার ইচ্ছা নাই, আমি না করে রেখেছি, না আমি খাবো না ইফতারির সময়, তবু আমি তার সাথে খেতে ইচ্ছুক না, কয়েকবার না করে ফেলছি, সারাদিন রোজা রাখছি তাহলে কেমনে না খায়। তো এক পর্যায়ে চিন্তা করলাম যে এদের এখানে খাবো না, কালকে হইলেও তো খাইতে হবে, মানে খাইতে তো হবে, তবে হারুনের সাথে খাইতে আমার ইচ্ছা ছিল না। আমি বললাম যে আমার একটু খাবার দেন, আমি একটু বাসে বসে খাই, আর একটা রুম ছিল। ওরা বলতেছে যে না হুজুর আমাদের সাথে খান, সমস্যা নেই হুজুর আপনারা নিয়ে খাইতে পারলে তো সৌভাগ্য, মানে বিশ্রী কথা বেহায়াদের মতো কথা। ওর এই কাহিনীর পরে আমি প্রায় অসুস্থ হয়ে গেছি, মানে এই ঘটনা তারপরে ওর অভিনয় এগুলোর পরে আমি এক প্রকার অসুস্থ মতো হয়ে গেছি। আমি অসুস্থ হওয়ার কারণে আমাকে নিয়ে যায়, রিমান্ড সাত দিন পূর্ণ করে নেয়, আমাকে নিয়ে যায় আপনার ডিবিতে। তো ওখানে ডিবিতে তো বড় রুম, রুমে আমাকে যখন ঢুকায় সাথে সাথে শেখ হুলাদি সাল্লাম মামুনুল হক, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, জুনায়দ আল হাবিব হাফিজাউল্লাহ আরো অনেকেই, চার থেকে পাঁচজন আমি গিয়ে দেখতে পাই। ভাই বিশ্বাস করবেন না এই কতদিন, এক মাস দেড় মাসের আমার পেরেশানি, এই কাহিনী রিমান্ড, মানে আমি ওনাদেরকে পায়া মনে হইতেছিল আমি
বাবা মার কাছে চলে আসছি। আমি প্রথমেই হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেম সাহেব আমার উস্তাদ এবং ওনার খুব মহব্বত করি, আমি হুজুর আমার মহব্বত করি, একেবারে জরায়া দৈরা বুকের মধ্যে দীর্ঘ সময় কাঁদছি হুজুরে। তো মামুন সাহেব, মামুন সাহেব হুজুর জুনায়দ আলম সাহেব ওনারা সান্ত্বনা দিচ্ছিলেন ওখানে গিয়ে। সবার সাথে আমি এই ঘটনাগুলো বলি, কিন্তু আল্লাহর বান্দারা একজন সবাই মোটামুটি তো প্রায় সবাই আমার আগে মুক্তি পাইছে, এখানকার এই কয়জনই না, বাংলাদেশের 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে যারা গ্রেফতার হয়েছে প্রসিদ্ধ আলেম প্রসিদ্ধ বক্তাদের এমন কেউ বাকি নাই যারা আমি এই ঘটনা বলি নাই। অথচ আমি বের হওয়ার আগে একজন আল্লাহর বান্দাও এই ঘটনা বলেনি। আমি বের হওয়ার পরে আমি বলতে চাইছিলাম প্রথম দিন নাজিরহাট মাদ্রাসার মাহফিলে, চট্টগ্রামে প্রথম মাহফিল, শেখ হারুন নিজার হাফিজাউল্লাহ বড় ভাই উনি বললেন যে রফিক বলার দরকার নেই। পরে আমি ওনার হেকমতটা বুঝতে পারছি কেন বলার দরকার নেই, কারণ এই হারুন ডিবির এই বদমাস ওর হাত অনেক লম্বা, ওই বদমাস এই ঘটনা বলার পরে যদি আসলে এটা আলোচিত হয় আমার আবার নি বিপদে ফেলে ভাই, ওইটা চিন্তা করে বলতে না করছে। এইবার যখন হারুন ধরা খায় তখন আমি ফেসবুকে এটা পোস্ট করি। হাফিজ আক্তারের একটা ঘটনা বলি, ডিবির প্রধান তৎকালীন হারুনের আগের হাফিজ আক্তার, এ কি করছে একটা ছোট্ট ঘটনা বলি শুধু। আমরা শুয়ে আছি, আমি মামুন সাহেব হুজুর হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমি জুনায়দ আল হাবিব দামোদর কাথুন আমরা চারজন, আমরা কে বা কারা আমাদের ছবি তুলছে আমরা তো জানি না, হয়তো প্রশাসনেরই কেউ হবে। হাফিজ আক্তার আয়সা একেবারে বিশ্রি ভাষায় আমাদের চারজনকে একবারে গালিগালা যা তা চরমভাবে গালিগালা শুরু করছে। ডিবি রিমান্ডে নিয়ে গেল, এক জায়গায় বসে আছি, নিয়ে বসাইছে চারজনের একটা টিম, টিমের মধ্যে নিয়ে বসাইছে। হঠাৎ করে এক লোক আসছে কোথেকে, মানে আমার টিমের না, যারা আমার জিজ্ঞাসাবাদ করতে আনছে এরা এই টিমের লোক না, আর একজন জিজ্ঞেস করতেছে ওইটা কে, রফিকুল ইসলাম মাদানি, ও ওইটা ওইটা ভাই বইলাই এমন জোরে এক থাপড় মারছে কথা নাই বার্তা নাই, একেবারে আমি চেয়ারে বসেছিলাম উল্টে পড়ে গেছি, একেবারে পুরা পড়ে গেছি বেহুশ হওয়ার মতো অবস্থা। আমার যে ডিসি আছে সে তাকে বলে কি তুমি ওরে থাপড় দিলা কেন, এসে মানসিকভাবে আমি ভাঙিয়ে পড়ি, শারীরিকভাবেও কিছু খাই না এই অবস্থা। এই থাপ্পড়ের পরে ওই আগে আঘাত খাইছি র্যাবের রিমান্ডে, এখন আবার আঘাত খেলাম, তখন আমি পড়ে যাই এক প্রকার অসুস্থ হয়ে যায়। তখন আমাকে আপনার পুলিশ হসপিটাল যেটা রাজারবাগ পুলিশ লাইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার প্রেশার, এটা কি মানুষের প্রেশার হইতে পারে, একজন অসম্ভব 45 নিচের প্রেশার, উপরেরটা হলো আপনার 80, নিচেরটা 45, উপরেরটা 80, এত নিচে চলে আসে প্রেশার, না খাইতে না খাইতে আর টেনশানে আমার এত প্রেশার লো হয় যে আমি জায়গায় পড়ে যাই, মাথা ঘোরাইতে থাকে আমার, যেখানে দাঁড়াই মাথা ঘোরায়, সারাক্ষণ মাথা ঘোরাইতে থাকে বন বন করে। তো এইভাবে তো 26 দিন রিমান্ড চলছে। কয়েকটা ভাই আপনাকে একটু সালাম দিবে, এরা খুব মহব্বত করে আমাদের, সমস্যা নেই বলেন, এরা এতক্ষণ পর্যন্ত এখানে বসে ছিল মহব্বতের মানুষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা একটু বড় করেন, আপনারা আমার জন্য সবাই দোয়া করেন।